আশিস বাংলা পুরো চ্যানেলে সকলকে স্বাগত। আজকেও আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্পের আলোচনা নিয়ে এসেছি। আজকে আমি আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি ছোট গল্পটি। তবে এই আলোচনায় যাওয়ার পূর্বে প্রত্যেককে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ করি এবং এই ধরনের ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করে দেওয়ার জন্য অনুরোধ জানাই। এবার আমি শুরু করব আমাদের আলোচ্য ছোট গল্প, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোট গল্প, হৃদয়স্পর্শী ছোট গল্প ছুটি। এই ছুটি গল্পটি 1299 বঙ্গাব্দের সাধনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের এই ছোট গল্পটি ফটিক নামে বয়ঃসন্ধিকালের এক বালকের গল্প। এই বয়ঃসন্ধিকালের সময় স্নেহ মায়া মমতার গুরুত্ব কতখানি, স্নেহ মায়া মমতার অভাবে একটি ছেলে কোন পরিণতির পথে যেতে পারে তারই সার্থক উদাহরণ এই গল্পের প্রধান চরিত্র ফটিক। এই ফটিক 13-14 বছর বয়সের এক উদ্দাম কিশোর, সে গ্রামের বালকদের সর্দার। তার ভাই মাখন গল্পের শুরুতেই আমরা দেখতে পাই। এই ফুটিকের উৎসাহে নদীর পাড়ে পড়ে থাকা একটি শালের গুঁড়িকে গড়িয়ে নিয়ে যাবে বলে ঠিক করলো ছেলেরা। ঠিক তখনই বাঁধ সাধলো তার ভাই মাখন। সেই মাখন কি করলো না মাখন সেই গুঁড়ির উপর বসে রইল। আর এই বালকেরা সেই মাখনকে শুদ্ধ সেই গুঁড়ি উল্টোতে শুরু করলো এবং সাথে সাথে মাখন শুদ্ধ সেই গুঁড়ি গড়িয়ে গেল, মাখনও গেল পড়ে। আর সাথে সাথে মাখন উঠে তার দাদার উপর আক্রমণ করল এবং কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে মায়ের কাছে দাদার নামে নালিশ করল। আর মা যখন মায়ের কাছে যখন ফুটি গিয়ে পৌঁছালো তখন মাও ক্রোধান্বিত হয়ে তাকে দু চার চাপড় দিয়ে দিল এবং বকুনি দিতে লাগলো। ইতিমধ্যে এসে পৌঁছেছে ফটিকের মামা বিশ্বম্বরবাবু। তিনি তার মায়ের কাছে ফটিক এবং মাখনের পড়াশোনার খোঁজ নিলেন এবং সাথে তিনি জানতে পারলেন ফটিক নাকি পড়াশোনায় খুব অমনোযোগী এবং সে ভাইকে মারধর করে। ঠিক তখনই বিশ্বম্বরবাবু তার বোনকে বললেন যে তিনি তাকে কলকাতায় নিয়ে গিয়ে মানুষ করবেন। অতি উৎসাহবশত ফটিকও বিশ্বম্বরবাবুর সঙ্গে কলকাতা গিয়ে পৌঁছালো। কিন্তু কলকাতায় গিয়ে পুরোপুরি অবস্থাটা বদলে গেল এই ফটিকের। যে ফটিক গ্রামের উদার উন্মুক্ত পরিবেশে ঘুরে বেড়াত, যে ফটিকের কাছে গ্রামের উন্মুক্ত প্রান্ত ছিল প্রাণ, যে ফটিকের একমাত্র অবলম্বন ছিল হাতের ঘুড়ি, যে ফটিক উদ্দাম তরঙ্গের মতো ভেসে চলত সারাদিন, সেই ফটিক শহরের ইটকাট পাথরের বেড়া জেলা আবদ্ধ হয়ে উঠল। আর সে যদি এই সময়টায় স্নেহময়া মমতার স্পর্শ পেত হয়তোবা কলকাতাতেও সে নিজেকে মানিয়ে নিতে পারত। কিন্তু সে কলকাতায় পৌঁছাবার সাথে সাথে মামির যে চোখ, সেই চোখ দেখেই বুঝতে পারল সে আসলে এক অনাগত আগন্তুক। তার প্রতি ঘৃণা বিদ্বেষ মামি ছড়িয়ে দিতে লাগলো। অন্যদিকে স্কুলে গিয়েও সে আরাম বোধ করল না, কারণ পড়াশোনাতে সে অমনোযোগী, পড়াশোনাতে কোনো কালে সে ভালো করতে পারেনি। সুতরাং মাস্টারমশাইয়ের বেদ তার জন্য প্রত্যহই লেগেই থাকত। এইভাবে ঘরে বাইরে সে যখন দুঃসহ যন্ত্রণায় আবদ্ধ হয়ে উঠেছে তখন সে এক প্রকার জোর করে মরিয়া হয়ে তার মামাকে জিজ্ঞাসা করল কখন সে তারা বাড়ি যাবে। তার মামা বলল যে সামনে পুজোর ছুটিতে বাড়ি যাবে, কিন্তু পুজোর ছুটি অনেক দেরি, ইতিমধ্যে একটি বই হারিয়ে বসে আছে। এবং বই হারানোর কথা মামিকে বলতে গিয়ে মামি আরও অগ্নিশর্মা হয়ে উঠলেন। তিনি বলে তাকে বিদ্রুপ করে বসলেন, তাকে স্মরণ করিয়ে দিলেন তিনি আসলে আগন্তুক,
তার জন্য তাদেরকে যে ঝামেলা করতে হয় সেটা তার করণীয় কাজ নয়। সেদিন রাত থেকেই তার জ্বর জ্বর ভাব শুরু হলো, মাথার যন্ত্রণা শুরু হলো। নিজেকে ভাবলো যে অনাহত অতিথির মতো সেখানে পড়ে আছে, এই সময় মা ত্রিপুরেরই একমাত্র পরম আশ্রয়, সেই কারণে সে ঘর হতে বেরিয়ে পড়ল মায়ের কাছে যাবে বলে। সারাদিন বৃষ্টিতে ভিজে রাতের বেলায় পুলিশের সহায়তায় যখন সে বাড়ি ফিরিয়ে এলো, তখন দেখা গেল তার গায়ে প্রচণ্ড জ্বর এবং সে ভুল ভুগতে লাগলো। সাথে সাথে বিশ্বম্ভরবাবু ডাক্তার ডাকলেন, ডাক্তারে আশা ছেড়ে দিল, তার মাকে খবর দেওয়া হলো এবং মা যখন এসে পৌঁছালেন তখন সে প্রলাপ বকতে শুরু করেছে। তার এই প্রলাপগুলির মধ্যে যেন অশ্রুবিন্দু ঝরে পড়েছে। সে বারবার মামার কাছে ছুটি চেয়েছিল বা ছুটির প্রত্যাশা করেছিল, যে ছুটিতে সে তার স্বস্থানে ফিরে যেতে পারত, যে ছুটি পেলে সে গ্রামের প্রান্তরে মাদ্রিক রোড়ে ফিরে যেতে পারত, কিন্তু সেই ছুটি তার জীবনে এলো না। সেই কারণে একবারে গল্পের শেষে চরম মুহূর্তে সে ভুল বকতে শুরু করল। সে কখনো বলতে লাগলো ওই নদীতে মাঝিরা যেমনভাবে ডাক দেয় ওই জল মাপার ডাক, যে এক বাউ মেলে না, দু বাউ মেলে না ইত্যাদি ইত্যাদি বলতে লাগলো। কখনো বা বলতে লাগলো আমার সময় হয়েছে, আমায় ছুটি দিতে বল। কখনো বা মায়ের উদ্দেশ্যে বলল সে ভাইকে মারেনি বা সে দোষ করেনি। পরিশেষে তার মা যখন ওরে ফটিক বাপ ধন বলে গুমড়ে কেঁদে উঠল, তখন কিন্তু ফটিক আস্তে আস্তে পাশ ফিরিয়ে কাউকে লক্ষ্য না করে মৃদু স্বরে কহিল, মা এখন আমার ছুটি হয়েছে, মা এখন আমি বাড়ি যাচ্ছি। অর্থাৎ এই ছুটি তার ইহজীবনের ছুটি হয়ে গেছে, অর্থাৎ সে জীবন থেকে মৃত্যুর পারে এগিয়ে চলেছে। যে ছুটি সে চেয়েছিল সে ছুটির পরিবর্তে অন্য একটি ছুটি এসে হাজির হয়েছে। এই গল্পের আলোচনা প্রসঙ্গে প্রমথনাথ বিশি বলেছেন, ছুটি গল্পটি পোস্টমাস্টার গল্পের উল্টো পিঠ। শহরবাসী পোস্টমাস্টার আত্মীয় স্বজনহীন পল্লী প্রবাসে আসিয়া পড়িয়াছে, আর ফটিক পল্লী গ্রামের ছেলে মাদ্রিক রোড হইতে ছিন্ন হইয়া শহরে গিয়া পড়িয়াছে। দুটি অবস্থায় বেদনাজনক হইতে পারে, তেমন ক্ষেত্রে বেদনার রূপ আলাদা, স্বরূপ এক। অর্থাৎ ফটিক ও পোস্টমাস্টার দুজনে মাদ্রিকর বিচ্ছিত, কিন্তু তাদের ক্ষেত্র আলাদা। আমরা পোস্টমাস্টারের ক্ষেত্রে দেখেছি, পোস্টমাস্টার কলকাতা শহর হতে চাকুরির প্রয়োজনে উলাপুর গ্রামে এসে পৌঁছেছেন। একটি মাছকে জল থেকে ডাঙায় তুললে যেমন হয়, পোস্টমাস্টারের অবস্থা ঠিক তেমনই হয়েছে। গ্রামের পরিবেশের সঙ্গে সে নিজেকে মানিয়ে নিতে পারেনি, তার ফলে তার অবস্থা তার দুর্বিষহ হয়ে উঠেছে। সে যখন বারবার তার সেই বাড়ির কথা চিন্তা করেছে, সেই শহরের কথা চিন্তা করেছে, সেই নাগরিক জীবনের কোলাহলের কথা চিন্তা করেছে, ক্রমে সে অসুস্থ হয়ে পড়েছে। আর অসুস্থ হওয়ার সময় সে বারবার তার বাড়ির মা বোন ইত্যাদি স্নেহ কাতর হাতের স্পর্শ চেয়েছে। পরিশেষে যখন সে সুস্থ হয়ে উঠেছে তখন সে চাকরি ছেড়ে দিয়ে, গ্রাম ছেড়ে দিয়ে সে তার স্বস্থানে ফিরে গেছে। অন্যদিকে ফটিক গ্রাম বাংলার উদার উন্মুক্ত পরিবেশে বড় হয়ে উঠছিল, মায়ের স্নেহ ছিল, শাসনও ছিল, কিন্তু সেই তার নিজের স্বক্ষেত্র হতে বিশ্বম্বরবাবুর সহায়তায় সে গিয়ে পৌঁছালো নাগরিক কোলাহলে, কলকাতার জীবনে। অর্থাৎ পোস্টমাস্টারের সঙ্গে পুরো বিপরীত। পোস্টমাস্টার এসেছে শহর থেকে গ্রামে, অন্যদিকে এই ফটিক গেছে গ্রাম থেকে শহরে। আর গ্রাম থেকে শহরে গিয়ে সে কিন্তু কোনো স্নেহ মায়া মমতার বন্ধনে আবদ্ধ হতে পারেনি, অর্থাৎ তার মামিমা তাকে স্নেহের বন্ধনে বাঁধতে পারেনি। অন্যদিকে পোস্টমাস্টার এখানে এসেছিল, এসে গ্রাম্য পরিবেশে সে অসহায়ত অনুভব করেছে ঠিকই, কিন্তু রতনের মতো একটা স্নেহময় হাতের স্পর্শ সে কিন্তু পেয়েছিল। অন্যদিকে ফটিক কিন্তু কারো স্নেহ মায়া মমতা পায়নি, যে স্নেহ মায়া মমতার জন্য কাঙাল ছিল
কিন্তু স্নেহময়া মমতা সে পায়নি। তার মামা কর্তব্য করেছিল ঠিকই, তার মামার স্নেহময়া মমতা ছিল ঠিকই, কিন্তু ওই সময় প্রয়োজন ছিল, ফটিকের জন্য প্রয়োজন ছিল কোনো মাতৃস্থানীয় নারীর স্নেহের হাত। সেই হাত কিন্তু সে পায়নি, তার পরিবর্তে ঘরে বাইরে শুধুই অপমান, শুধুই লাঞ্ছনা, শুধুই গঞ্জনা। পোস্টমাস্টার যখন অসুস্থ হলেন তখন তিনি বাড়ির মেয়েদের কথা চিন্তা করেছেন ঠিকই, এবং পরিবর্তে তিনি রতনের সেবা পেয়েছেন। অন্যদিকে ফটিক যখন অসুস্থ হয়েছে সে কিন্তু তার মামির স্নেহময় মমতা ভালোবাসা পায়নি, সে প্রলাপ বকতে শুরু করেছে। অন্যদিকে পোস্টমাস্টার নিজের স্বস্থানে ফিরে যেতে পেরেছে চাকুরি ছেড়ে দিয়ে, ফটিকও চেষ্টা করেছে ঠিকই কিন্তু নিজের স্থানে ফিরে যেতে পারেনি। এই যে পার্থক্য, আবার এই পোস্টমাস্টার চলে আসার দরুন, পোস্টমাস্টার চলে আসার জন্য যে ট্র্যাজেডির যন্ত্রণা অনুভূত হয়েছে সেই ট্র্যাজেডি লেগেছে কার বুকে? রতনের বুকে। আর অন্যদিকে এই ফটিকের ছুটি, চিরন্তন ছুটি যেন এক ট্র্যাজেডির সৃষ্টি করেছে। অর্থাৎ ফটিক ও পোস্টমাস্টারের ক্ষেত্রটা আলাদা, পরিবেশ এবং পরিস্থিতি আলাদা। এই ফটিক আসলে ঘরে বাইরে সর্বত্র এক অসহনীয় প্রতিকূলতার মধ্যে যেন জীবন প্রবাহতে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এক জীব, যা স্মৃতি আছে কিন্তু ভবিষ্যৎ নেই। এখন তার জীবনের ছুটির সময় হয়েছে, মহাসিন্ধুর ওপার থেকে ডাক এসেছে, মা তাকে নিজের কোল থেকে বিচ্ছিন্ন করে দূরে সরিয়ে দিয়েছিল। অভিমানী সন্তান তাই মায়ের শত অনুরোধ সত্ত্বেও আর ফিরে তাকায়নি, বারবার সে বলেছে আমার ছুটির সময় হয়েছে, আমায় ছুটি দে। অর্থাৎ এই ফটিকের ছুটি, মানে ছুটি শব্দটা যেন একটা ব্যঞ্জনা ধর্মী হয়ে উঠেছে। বিশ্বম্ভরবাবু এসেছিলেন বোনের বাড়ি, তিনি নিয়ে গেলেন ফটিককে। অর্থাৎ যে ফটিক গ্রাম্য উদার উন্মুক্ত পরিবেশে বড় হয়ে উঠেছিল সেই ফটিককে তিনি নিয়ে গেলেন কলকাতায় মানুষ করার জন্য, কিন্তু সেখানে সে মানুষ হয়নি। পরিবর্তে যে উদার উন্মুক্ত প্রকৃতির বুকে লালিত ফটিক একটা উদ্যম উচ্ছল ধারায় ঝর্ণা ধারার মতোই ছুটে চলেছিল, সেই ফটিক যেন বদ্ধ জলাশয়ের মতো আবদ্ধ হয়ে উঠল। যে ফটিকের দরকার ছিল মাতৃস্নেহ সেই ফটিক মাতৃস্নেহ থেকে বিচ্যুত হল। যে ফটিকের দরকার ছিল একটু সহানুভূতি সেই ফটিক সহানুভূতি থেকে বিচ্যুত হল। আর তাই সে তার নিজের স্থানে ফিরে যেতে চাইল, তার গ্রামে, তার মাতৃক্রোড়ে। সে চেষ্টাও করল কিন্তু ফল হলো বিপরীত, সে তো নিজের গ্রামে ফিরে যেতে পারল না, সে তো মায়ের ক্রোড়ে ফিরে যেতে পারল না, পরিবর্তে সারাদিনের প্রচণ্ড বৃষ্টিতে ভিজে সে আরও অসুস্থ হয়ে তার বিশ্বম্বরবাবুর বাড়িতে ফিরলেন। আর যখন সে ফিরল তখন সে প্রায় অচৈতন্য, ডাক্তার ডাকা হলো, ডাক্তার প্রায় জবাব দিলেন, যখন তিনি ছুটি ছুটি বলে ভুল বকছে তখন তার মাকে খবর দেওয়া হলো, তার মা এলো, কিন্তু ফটিকের সঙ্গে তার কোনো কথাবার্তা হলো না। অর্থাৎ তার মা যে এসেছে, যে মাতৃস্নেহের জন্য সে কাঙাল ছিল সেই মা যে তার কাছে এসেছে সে কিন্তু সে অনুভব করতে পারল না। সেই ছুটির প্রত্যাশায় যে বসেছিল, ছুটির প্রত্যাশায় যে দিন গুনছিল, তার মুখে সেই ছুটি শব্দই লেগেছিল, আমার ছুটি হয়েছে, ছুটিটাই সে চেয়েছিল। অর্থাৎ যে ছুটি একটা সাধারণ ব্যঞ্জনায় সাধারণভাবে এই গল্পে এসেছে সেই ছুটি পরিশেষে একটা বৃহত্তর অর্থে ব্যঞ্জিত হয়ে উঠেছে। এ আসলে জীবন হতে ছুটি, এ আসলে সমস্ত মায়া বন্ধন মায়ামোহ থেকে ছুটি, এ আসলে ঘৃণা থেকে ছুটি, এ আসলে শহরের ইটকাট পাথরের ঘেরা প্রাণহীন শহরে, যে শহরে আকাশ আটকে যায়, যে শহরে নিঃশ্বাস আটকে যায়, যে শহরে
মুক্তভাবে বাঁচা যায় না সেই শহরেতে ছুটি চেয়েছে। আসলে এই নিষ্ঠুর পৃথিবী হতেই হয়তো সে ছুটি চেয়েছে। এইভাবে ছুটি গল্পটি, ছুটি নামকরণটি এক বৃহত্তর অর্থে এখানে প্রযুক্ত হয়েছে। আর ফটিক গ্রাম বাংলার উদ্যম পরিবেশের প্রতীক হয়ে উঠেছে, যে পরিবেশকে তার নিজের স্থানে ছেড়ে দিতে হয় শহরের গণ্ডিবদ্ধ জীবনের মধ্যে আবদ্ধ করতে গেলেই সে তার প্রাণ থেকে বিচ্যুত হয়। এই বার্তাই রবীন্দ্রনাথ আমাদের এই গল্পের মধ্যে দিতে চেয়েছেন।